হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে সোনপুর বাজারই মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেল সহ হোটেলের বিভিন্ন সামগ্রী। একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ, সূর্য থেকে আগুন ছড়ার মতো অবস্থা, তার মাঝেই সাত সকালে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায়। এই ঘটনায় হোটেল চত্বরে আতঙ্ক ছড়ায়। আগুনের রেশ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায়। হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ জানিয়েছেন, হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ করে আগুন লাগে, তারপরেই সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে। সেই আগুনেই পুড়ে ছাড়কার হয়ে যায় হোটেলের বিভিন্ন সামগ্রী। রান্না করছিলাম এখানে, এখান থেকে একটা সড়ে বোঝা ছিল, এখানে সড়ে বোঝা থেকে হঠাৎ করে আগুন একদম ডাইরেক্ট মধুন তেলে গেল, ওটা একদম সব পুড়ে গেল, সমান লাই করতে পারলাম। এখানে মাইন্স লোক খাবার খেতে হতো, তারপরে এখানে দুটো লাইন গাড়ি দাঁড়াতো, এখানে প্ল্যান্টে লোকের খেতে, সাইডিং এ লোকের খেতে, খাবার একটা খাবার। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, NM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।